হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভশ্রী ক্রিয়েটিভতে। আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো। বন্ধুরা আমিও খুব ভালো আছি। আর এটার জন্য হেয়ারস্টাইল করতে দুটো থেকে চারটে এরকম সাইড ক্লিপ লাগবে। বন্ধুরা দেখো, এই সাইডের চুলগুলো আমি জাস্ট টুইস্ট করব, বিকজ এই সাইডের চুলটা আমি ছেড়ে রাখছি। আর এই সাইডের চুলটা কী করছি দেখো, বন্ধুরা ভালো করে দেখে নিও। এই হেয়ারস্টাইলটা করলে পরে পুজোতে যদি তোমরা বেরো, খুব সুন্দর লাগবে। মানে যে কোনো হেয়ারস্টাইল করো আর খুব সুন্দরই লাগবে বন্ধুরা, বিকজ এক একটা হেয়ারস্টাইল দারুণ সুন্দর। এইটা দেখো বন্ধুরা, আমি এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। দেখো বন্ধুরা টুইস্টটা করছি, দেখো কী করে চুলটাকে কিন্তু এইদিকে না এইদিকে ঘোরাচ্ছি। মানে চুলটাকে আমি ডান দিকে ঘোরাচ্ছি, বাঁ দিকে ঘোরাচ্ছি না বন্ধুরা। বন্ধুরা দেখেছ, ডান দিকে ঘুরিয়ে এই যে একটা ক্লিপ রেখেছি, ক্লিপের মধ্যেই ঢুকিয়ে দিলাম। আবারও কিছুটা চুল নিয়ে নিয়েছি, এবারও চুলটা কিন্তু আমি ডান দিকে টুইস্ট করে ঘোরাচ্ছি বন্ধুরা, বাঁ দিকে না ডান দিকে টুইস্ট করে ঘোরাচ্ছি। এটা খুবই সিম্পল হেয়ারস্টাইল বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো এইভাবে ভালো করে সিকিউর করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তার জন্যই এইখানে একটু শানি করে নিলেই হয়ে যাবে। জাস্ট প্রপার এই দিকটা না দেখে মনে হয় যে ওই রোল অ্যান্ড রোল করে টুইস্ট করা রয়েছে। চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, অলম লাগে। দেখো বন্ধুরা, বন্ধুরা তোমরা কিন্তু জাস্ট এইভাবে চুলটা ছেড়ে দিতে পারো। জাস্ট এই দেখো আমার লুকটা কেমন লাগছে বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে না? চলো এটাও তো আমি সাইড ক্লিপ দিয়ে আটকে নিই। লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। বন্ধুরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো 2 নম্বর হেয়ারস্টাইল। বন্ধুরা কী করে করছি এই হেয়ারস্টাইলটা সেটা ভালো করে দেখো। সিম্পল একটা পাফ হেয়ারস্টাইল করবো, মানে কোনো রকম হেয়ার এক্সেসরি ছাড়া কী করে পাফ করবো দেখো। আইব্রোস সাইড দিয়ে আমি ইনার কর্নার থেকে মেপে নিলাম যে কতটা পাফ করবো। দেন দেখো চুলটাকে ভালো করে হাতে নিয়ে নিলাম ঠিকঠাক করে। এবার চুলটাকে ওলট পালট করে এই সাইড অ্যান্ড ও সাইড, হ্যাঁ দু সাইডে হালকা কম করে নেব, বেশি কম করব না। বেশি যদি আমি চেপে কম করি তাহলে দেন এই হেয়ারস্টাইলটা ঠিকঠাক করে হবে না। বন্ধুরা কিছুটা চুল হাতে নিয়ে দেখো এবার জাস্ট টুইস্ট করছি। এটা খুব ভালোভাবে টুইস্ট করতে হবে। আর বন্ধুরা আমি যেমন যতটা ফোলাতে চাইছি, মানে পাফটা যেমন রাখবো ও তেমনই করছি, জাস্ট মিডিয়াম করছি, বেশি হাই পাফ করলাম না বন্ধুরা। এবার জাস্ট তোমরা যে মানে পিন থাকে হেয়ার যে ক্লিপগুলো পাওয়া যায়, এই রকম ক্লিপ দিয়ে ভালো করে সিকিউর করে নেবে, যাতে না তোমাদের পাপটা কোনোভাবে খুলে যায়। বন্ধুরা দেখো, বন্ধুরা আমার তো এইভাবে পাপ কমপ্লিট হয়ে গেল। দেন আমি সাইডের চুলগুলো ঠিক ওইভাবে করবো, আর তার জন্য ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও বন্ধুরা, যাতে এই রকমই নেক্সট ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আর বন্ধুরা এই হেয়ারস্টাইল, দুটো হেয়ারস্টাইল যেটা তোমরা ভিডিও স্টার্টিংয়ে যে হেয়ারস্টাইলটা দেখেছো, দেন এখন যে হেয়ারস্টাইল দেখছো, এই দুটোই তোমরা জিন্স কুর্তি টপ অফ দেন শাড়ি ওয়েডিং সমস্ত কিছুর সাথে এই হেয়ারস্টাইলগুলো বন্ধুরা তোমরা ক্যারি করতে পারবে। দেন এমনিও সামনে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজোর যে কোনো দিন তোমরা পঞ্চমী থেকে শুরু করে বিজয় দশমী বা মহালয়, যে কোনো দিন এই হেয়ারস্টাইলগুলো বন্ধুরা তোমরা ক্যারি করতে পারবে। এ খুবই সিম্পল ইজি হেয়ারস্টাইল দেখালাম। দেখো বন্ধুরা এই সাইডে চুলগুলো নিয়ে তো করা হয়ে গেছে, এই সাইডে দেখো বন্ধুরা চিরুনি ইউজ করছি না কিন্তু বন্ধুরা, আমি আমার হাতের আঙুলের মাধ্যমে করছি। আঙুলের মাধ্যমে করলে কিন্তু পারফেক্ট দেখতে লাগে। দেন এটাও দেখো আমি সাইড ক্লিপ দিয়ে চুলগুলোকে সিকিউর করে নেব, যাতে না আমার চুলটা ঠিকঠাকভাবে থাকে, চুলটা যাতে না খুলে যায়। আর সামনে এইরকমই বন্ধুরা কিছুটা লকস বের করে রাখবে, মানে ফেসের ওপর যদি লকস পরে থাকে দেখতে খুবই সুন্দর লাগে। মুখটা জাস্ট ওভারঅল দারুণ সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে যায়, দেখে বুঝতেই পারছো বন্ধুরা আমাকে কি সুন্দর লাগছে। আর বন্ধুরা তোমরা ভাবো, তোমরা যদি এই হেয়ারস্টাইল দুটোই করো তোমাদের আরও কত সুন্দর লাগবে। আমার চ্যানেল এইরকমই বন্ধুরা, আরও অনেক অনেক হেয়ারস্টাইলের ভিডিও আছে, তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ও আর নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর এই ভিডিওটা খুব ভালো লেগে থাকলে নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইলো।
বাই, লাভ ইউ গাইস। হেস, আর আর তার আগে বলবো এই সামনে দিয়ে ওভারঅল লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে। বাই, টাটা।